এশিয়া কাপ নিয়ে নাটকীয়তার শেষ নেই। এশিয়া কাপ কি আদৌ হবে, হলেই বা কোথায় হবে, এই সবকিছু নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। এবার আবার এশিয়া কাপ নিয়ে শোনা যাচ্ছে নতুন এক গুঞ্জন। এশিয়া কাপের খেলাগুলো হতে যাচ্ছে দুই ভাগে। এশিয়া কাপের প্রথম ভাগ অনুষ্ঠিত হবে পাকিস্তানে, আর দ্বিতীয় ভাগের খেলাগুলো হবে দুবাইয়ে। মূলত টুর্নামেন্টকে আলোর মুখ দেখাতেই নতুন এই পরিকল্পনা গ্রহণ করেছে পিসিবি, আর এমন খবরই নিশ্চিত করেছে পাকিস্তানি জনপ্রিয় গণমাধ্যম জিও নিউজ। জানা গেছে আসরের প্রথম চার ম্যাচ হতে যাচ্ছে লাহোর ও গাদ্দাফিতে, তবে সেই ধাপে থাকছে না ভারতের খেলা। এছাড়া ভারতের ম্যাচ সহ টুর্নামেন্টের বাকি অংশ অনুষ্ঠিত হবে দুবাইয়ে। তার মানে এশিয়া কাপের প্রথম ম্যাচগুলোতে বাংলাদেশ পাকিস্তান গিয়ে খেলবে। এরপর বাংলাদেশ যদি পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে পারে, তবে বাংলাদেশের ম্যাচগুলো হবে দুবাইয়ে। 2018 সালের এশিয়া কাপে বাংলাদেশ কিন্তু এই দুবাইয়ে খেলেই ফাইনালে উঠেছিল। আপনার কি মনে হয় দর্শক, এবার বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে গিয়ে ভারতকে পরাজিত করে টুর্নামেন্ট জিততে পারবে? কমেন্টে জানাবেন। এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।